নমস্কার, আমি সাধন বিশ্বাস। আমি কালনা কলেজের বিএড বিভাগের একজন ছাত্র। আমি আজকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু বলবো। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম ছিল 566 খ্রিস্টপূর্বাব্দে, জন্মস্থান কপিলবস্তু রাজ্যের লুম্বিনী উদ্যানে। মৃত্যু হয়েছিল 486 খ্রিস্টপূর্বাব্দ। মৃত্যুস্থান ছিল কোথায়? মৃত্যুস্থান ছিল মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর। এবার আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে একটু জেনে নেব। বাল্যকালে তার নাম ছিল সিদ্ধার্থ। তার জন্মের 7 পরেই তার মা মায়াদেবী মৃত্যুবরণ করলে তার বিমাতা ও মাসি মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন, তাই তার নাম হয় গৌতম। তার প্রিয় ঘোড়ার নাম কী ছিল? তার প্রিয় ঘোড়ার নাম ছিল কণ্টক। এরপর আমরা বৌদ্ধ ধর্মের যে 8 অষ্টাঙ্গিক মার্গগুলি ছিল সেগুলি সম্পর্কে। ফার্স্ট ছিল সৎবাক্য, সৎকার্য, সৎ জীবন, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎসংকল্প এবং সৎদর্শন। এগুলি ছিল বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ বা 8 মার্গ। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের মূল মন্ত্র কী ছিল। তার মূল মন্ত্র ছিল বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায়। ধন্যবাদ।